চন্দ্রানি, আজকে শনিবার, তো উইকেন্ড শুরু। উইকেন্ড শুরু মানে আমারও বেলা করে ঘুম থেকে ওঠা শুরু। তো আজকে ঘুম থেকে উঠেছি 9টার সময়, আর আজকে সকালবেলা ওয়েদারটা এত ভালো রয়েছে, বেশ মানে হালকা হালকা ঠান্ডা, তারপরে রোদ্দুর উঠেছে। সকালবেলা উঠে যদি এরকম ঝলমলে রোদ্দুর দেখি, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এখন আমি লঙ্কা ছাড়াচ্ছি, সেই যে লঙ্কা এনেছিল সেই লঙ্কা আমার এতদিন ছিল, আর এখনো পর্যন্ত লঙ্কাটা দেখবে কত সুন্দর রয়েছে। এখন আর অল্প কটা লঙ্কা রয়েছে, বাট এখনো কত সুন্দর রয়েছে লঙ্কাগুলো। এরকম ভাবে লঙ্কা রেখে দিলে অনেকদিন অবধি লঙ্কা স্টোর করা যায়। তো আর অল্প কটা আছে বলে তো আবার নিয়ে এসেছে। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ডিম দিয়ে পাউরুটি দিয়ে টোস্ট। এই ব্রেকফাস্টটা আমরা সবাই খুব ভালো খাই। শুক্রবার গেছে, কালকে আর কোনো ব্লগ করতে পারিনি আমি, কারণ এত দেরি করে সেদিনকে শুয়েছি, কালকে উঠতেও এমনিতে দেরি হয়ে গেছে। আজকে তুমি স্কুল যাবে না, আজকে যেহেতু স্যাটারডে ওদের ছুটি থাকে না, বাট হাফ ডে হয়, তো আজকে ও স্যাটারডে করে ওই জন্য যেতে চায় না। আর এমনিতেও ওদের ক্লাস দুদিন ধরে কম হচ্ছে, কারণ স্পোর্টস গেল ওদের, সেই জন্য আর পরের দিন ওদের বুধবার দিন স্পোর্টস হয়েছে, আর বৃহস্পতিবার দিনকে তো 23rd January ছিল, ছুটি ছিল, কালকেও ছুটি ছিল, আজকে স্কুল আছে কিন্তু হাফ ডে বলেও যাবে না, ও বলছে একদম সোমবার থেকে যাবে। ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ দেব ওর মধ্যে একটুখানি, চিলি বড়ি তো একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না। আর আমরা তো শনিবার দিন নিরামিষ খাই না যদিও, ওই জন্য কোনো প্রবলেম হয় না। ওটা তোমাদের সাথে আমি শেয়ার করব, আর আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে রান্না করব হচ্ছে ডিমের মামলেট করে ঝোল, আর কালকের একটু তরকারি রয়ে গেছে, আর এই পনিরটা করব, হয়ে যাবে। এটা দুপুরবেলা একটু খাবে, আর রাত্রে মেন এটা রাত্রে ডিনারের জন্যই করব। পনিরটা দেখো আমার কাটা হয়ে গেছে সব, একটু ছোট ছোট পিস করেই কেটেছি, চিলি পনির করবো তো সেই জন্য। আর এবার ক্যাপসিকামটা কেটে নিই। সেদিনকে আমরা যে হোটেলটায় গেছিলাম ওই যে দিদির অ্যানিভার্সারির জন্য, তো ওই হোটেলটা হচ্ছে যোধপুর পার্কে। যোধপুর পার্কে যে পুজোটা হয় না, ঠিক তার অপোজিটে হোটেলটার নাম হচ্ছে তন্দুর পার্ক। খুব ভালো হোটেলটা ওখানে, এবং মানে ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই সব রকম ডিশ অ্যাভেলেবল, আর খাবারগুলোও খুব ভালো ছিল। আইসক্রিম থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। ক্যাপসিকামটা আমি ছোট ছোট করে কেটে নেব। এরকম ছোট ছোট করে ক্যাপসিকামগুলোও কেটে নেব।
ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে। আর এবার পনিরটার মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দেব একটুখানি রসুন, আদা রসুনটা দিয়ে তারপরে আমি বাকি জিনিসগুলো দেব। আর পনির তো আমি এই জন্য ম্যারিনেট করার সময় ডিম দেব না, চিলি ফিশ করার সময় ডিম দিই, কিন্তু পনির যেহেতু আমি সেই জন্য আর ডিম দেব না। এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি, আর দেব একটুখানি নুন। ডিসকাউন্ট দিচ্ছে 50-60 এমনকি 80%ও কিছু কিছু জিনিসে দিচ্ছে, কিন্তু 26 জানুয়ারির জন্য আর কি এটা দিচ্ছে, কিন্তু আজকে যাওয়া হবে না এই কারণে তুয়ার পড়া আছে। গত সপ্তাহ আমরা চোখ দেখাতে গেছিলাম বলে দিশায়, সেই জন্য ওর পড়াটা কামাই হয়েছে দেরি করে এসছি বলে, তার আগের সপ্তাহ তো ঘুরতে গেছিলাম বলে কামাই হয়েছে, তো রোজ দিন তো কামাই করানো যায় না পড়াটা, ওর একেই মার্চে পরীক্ষা, তো সেই জন্য আজকে আর যাওয়া হবে না। আর কালকে অবধি আছে এটা 26 জানুয়ারি অবধি, কিন্তু কালকে যাওয়ার ইচ্ছা নেই কারণ সপ্তাহে একদিন মার বাড়িতে যাই, তো মা ওয়েট করে থাকে, তো সেই জন্য মার ওখানে যাব। মেন আমার বিগ বাজারে যাওয়ার দরকার ছিল একটা ঘর মোছার স্ট্যান্ড কেনার জন্য, তো ওইটা না আমি বিগ বাজার থেকে নিয়ে এসেছিলাম। স্ট্যান্ডটা এত ভালো, অনেক দিন অবধি চললো, চলছে এখনো, বাট এবারে মনে হচ্ছে ওটা ফেলে দেওয়ার সময় এসে গেছে, তো সেই জন্য ভাবছিলাম একটা কিনে আনবো। আরও কিছু ফুচকাচ কেনার ছিল, তো সেই জন্য যাওয়ার ইচ্ছা ছিল। আর কালকে 26 জানুয়ারি তো একেই মানে রোববার, তারপরে 26 জানুয়ারি, তো সেই জন্য কালকে হেভি ভিড় হবে, তো সেই জন্য আর যাবো না, পরেই যাব, কোনো সময় এক সময় গিয়ে নিয়ে আসবো। তো আমার এটা দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এর মধ্যে তাহলে আমি আদা বাটা, রসুন বাটা, ময়দা, কর্নফ্লাওয়ার দিইনি, ময়দা কর্নফ্লাওয়ার দিইনি এই কারণেই কর্নফ্লাওয়ার আমার ঘরে নেই সেই জন্য দিইনি, ময়দা দিলাম, আর দিয়েছি নুন আর লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো এখন আধ ঘন্টা মতো, তারপরে করব। ততক্ষণ আমি ডিমের মামলেট করে ঝোলটা করে নিই, তারপরে এটা আমি কেমন করে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। ব্রেকফাস্ট
ছাড়া করে দিচ্ছি। তারপরে ওর জন্য করে দিতে, তো ওর জন্য ডিমের মধ্যে বেসন দিয়ে পিঁয়াজ টিয়াজ দিয়ে গুলে দিই। সবই একই রকম করেছি, শুধু ওরটার মধ্যে একটুখানি বেসন দিয়ে দিয়েছি, ও ওইভাবে খেতে বেশি ভালোবাসে, তো সেই জন্য ওর জন্য করে দিয়েছি ওইটা। ওরটা করা হয়ে গেছে, ও খাচ্ছে। এবারে আমাদের গুলো করলাম, ব্রেকফাস্ট রেডি। আর এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর সস ছড়িয়ে নিয়েছি, দিয়ে খাবো। দারুণ লাগে খেতে, দারুণ। আমি প্রথমে মামলেট করে ঝোলটা করে নিচ্ছি, আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা বাটা দিলাম একটু। এবার আমি পনিরটা করে নিই। দেখো কড়াইটা গরম হয়ে গেছে আর আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি পনিরটা করার জন্য সাদা তেল ব্যবহার করছি, চিলি পনির তো এটা সাদা তেল দিয়েই ভালো লাগবে। এইটার মধ্যে সর্ষের তেলটা ঠিক চলে না, আর আমার ভীষণ মানে কি বলবো, গলাটা ব্যথা হয়েছে, মানে একটু হালকা হালকা কাশি মতন হয়েছে। ওই যে পুরীতে গেছিলাম তো, একটু সমুদ্রে হাওয়াটা লেগেছে, ওখানে তো সেরকমভাবে ঠান্ডা ছিল না, ওই জন্য ঠান্ডা জিনিস বেশি ইউজ করিনি, এই জন্য তার অ্যাকশনটা এখন বেরোচ্ছে। তো এবার পনিরগুলো ভেজে নিই। সেই জন্য আমি অল্প অল্প করে দিয়েই ভাজি, আর পনিরটা আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। পনির যত কড়া ভাজা হবে তত শক্ত হয়ে যায়, এটা তো সবাই জানি আমরা, তাও আমি এখন যেহেতু পনির রান্না করছি সেই জন্য আমি বলে দিলাম। পনিরগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। পনিরগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, যেহেতু এটা ম্যারিনেট করার সময় একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো সেই জন্য এটা এরকম লাল লাল হয়েছে। আর কড়াইতে একটু তেল আছে, আমি এর মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে দেব। আর দেখো এখানে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি মাঝারি সাইজ করে স্লাইস করে নিয়েছি। প্রথমে আমি ক্যাপসিকাম গুলো দিয়ে ভেজে নেব।
ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি স্লাইস করা পেঁয়াজটাও দিয়ে দিই। দেখিয়ে দিলাম একবার, গুড ইভিনিং। আর এখন বাজে 1:30, আর আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ এখন আমি ময়দা মাখবো। সকালবেলায় তো আমি চিলি পনির করে রেখেছিলাম, তো সেইটা পরোটা দিয়ে খাওয়া হবে, আর একটুখানি স্যালাড কেটে নেব, হয়ে যাবে। আমি এখন ময়দাটা মেখে রেখে দেব, এখন আমি করব না। ইন্দ্র গেছে মিটিংয়ে, কারণ আমাদের এইখানে মানে আমাদের এই আবাসনে
সরস্বতী পুজো হয়, সবাই মিলে আমরা সরস্বতী পুজো করি, তো সেই নিয়ে মিটিং আছে। আর 26 জানুয়ারি আর 15 আগস্ট দুদিনই আমাদের এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়, তো সেই জন্য মিটিং আছে, এইসব ব্যাপারেই কথা বলতে গেছে। তো এখন আমি ময়দাটা মেখে রাখবো, ও আসলে তারপর গরম গরম ভাজবো। লুচি পরোটা একটু গরম গরম ছাড়া ভালো লাগে না। দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি, আর এখন বাজে 10:30। এবারে আমি পরোটাগুলো করে ফেলব। ময়দাটা এই যে মাখা হয়ে গেছে, এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।